এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2018 সালের যত এমসিকিউ আছে এবং এসএকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। এবার আমি উচ্চ মাধ্যমিকের 2018 সালের রাষ্ট্রবিজ্ঞানের যত এমসিকিউ এসএকিউ নিয়ে আলোচনা করব। 2018 সালে কোন কোন কোশ্চেনগুলো দিয়েছিল, ফার্স্ট কোশ্চেন আছে ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, এর অ্যান্সার কি? এর অ্যান্সার সোভিয়েত ইউনিয়ন। দু নম্বরে কি আছে, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1954 সালে। তো দেখো চার নম্বরে কোশ্চেন কি আছে, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো, এর অ্যান্সার হবে এর অ্যান্সার সুইজারল্যান্ড। পাঁচ নম্বরে কি আছে, দ্বিকক্ষবাদ এর সমর্থক হলেন, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার জে এস মিল। ছ নম্বরে কি আছে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সাত নম্বরে কি আছে, কলকাতায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন, এর অ্যান্সার হবে এর অ্যান্সার পাঁচ বছরের জন্য। তো দেখো আট নম্বরে কোশ্চেন কি আছে, পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দ্বিতীয়। ন নম্বরে আছে, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়, এর অ্যান্সার হবে সির অ্যান্সার 1961। দশ নম্বরে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে সির অ্যান্সার ঢাকায়। এগারো নম্বরে কি আছে, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 15 জন। বারো নম্বরে কি আছে, তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিটির অস্তিত্ব রয়েছে, এর অ্যান্সার হবে সির অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রে। তেরো নম্বরে কি আছে, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এ কথা বলেছেন, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার লর্ড অ্যাক্টন। চোদ্দো নম্বরে কি আছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন, এর অ্যান্সার কি হবে, বিয়ের অ্যান্সার প্রধানমন্ত্রী। পনেরো নম্বরে কি আছে, রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বিধান পরিষদ। ষোলো নম্বরে কি আছে, পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার কাউন্সিলার। সতেরো নম্বরে কি আছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার বার্নার্ড বারুস। আঠেরো নম্বরে কি আছে, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1972 সালে। উনিশ নম্বরে কি আছে, ইউএনও প্রথম মহাসচিব হলেন, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ট্রিক ভিলি। কুড়ি নম্বরে কি আছে, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো, এর অ্যান্সার হবে ডিএর অ্যান্সার 193। একুশ নম্বরে কি আছে, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এ কথা বলেছেন, এর অ্যান্সার হবে ডিএর অ্যান্সার লর্ড ব্রাইস। বাইশ নম্বরে কি আছে, পার্লামেন্ট হলো খেলার বিষয়, বলেছেন, এর অ্যান্সার কি হবে, বেনিতো মুসোলিনি, এর অ্যান্সার। তেইশ নম্বরে কি আছে, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো, এর অ্যান্সার কি হবে, 250 জন। তো দেখো চব্বিশ নম্বরে কি আছে, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, এর অ্যান্সার কি হবে, বিয়ের অ্যান্সার বিডিও। আজকে আমি 2018 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি, এখানে আমি এমসিকিউব এবং এসিকিউব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এটা টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে এইগুলো মুখস্থ করবে। তোমরা যদি এইগুলো যদি ভালো করে মুখস্থ করতে পারো তাহলে আমি বলতে পারি তোমরা প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে, 90%-এর উপরে এখান থেকে তোমরা কমন পাবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান 2015 সাল, 2016 সাল, 2017, 2018, 2019 সালের যত এমসিকিউ আছে এবং এসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে।